সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো মেয়েদের নাম তার স্বামীর নামের সাথে মিলিয়ে রাখা জায়েজ আছে কিনা, ইসলাম কি বলে। এক্ষেত্রে আমি বলবো মেয়েদের নাম স্বামীর নামের সাথে মিলিয়ে রাখা অবশ্যই বৈধ নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন উদউহুম লিআবাইহিম, তোমরা ছেলেদেরকে মেয়েদেরকে অথবা যাকেই ডাকো তুমি তাকে তার বাবার বংশের দিকে তার বাবার নামের সাথে নামকরণ করে বাবার নামের সাথে মিলিয়ে তুমি তাকে ডাকো। তো সুতরাং আপনি যদি কাউকে ডাকেন এমন নামে যার সাথে তার বাবার নাম নাই, অন্য কারো নাম লাগানো, তো সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলার এই আয়াতের বৈপরীত্য দেখা যাচ্ছে। এই জন্য যদি কাউকে ডাকতেই হয়, কারো নাম রাখতেই হয়, সাথে আপনি বাবার নাম যুক্ত করতে পারেন, তবে স্বামীর নাম, অমুকের নাম, তমুকের নাম যুক্ত করা উচিত না, কারণ স্বামী কয়েকদিন পরে নাও থাকতে পারে, স্বামী চেঞ্জ হতে পারে, স্বামী পরিবর্তন হতে পারে, কিন্তু বাবার নাম পরিবর্তন হবে না। এই জন্যই শরিয়া আমাদেরকে সেই 1400 বছর আগে আল্লাহ পাক যখন কোরআনে কারীম নাজিল করেন, আরও অনেক আগে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। দেখেন, কিন্তু বর্তমানে আমরা ভোটার আইডিতে এই নিয়ম দিচ্ছি যে সাথে বাবার নাম দিতে হয়, স্বামীর নাম দিলে সেটা অ্যাকসেপ্ট হয় না, স্বামীর নামিতে ভোটার আইডি করা উচিত না, কারণ স্বামী পরিবর্তন হতে পারে, অনেকের ক্ষেত্রে এমন দেখা গেছে। যাই হোক, এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।